নৌকা ভালো না থাকলে আমরা কেউই ভালো থাকবো না, কেউ হত্যা হব, কেউ ঘুম হব, আপনারা দেশদ্দারী হবে, আপনাদের সম্পদ অন্য কেউ দখল করবে। এই দেশেই আমরা দেখেছি 2001 সালে আপনারা দেখেননি, আওয়ামী লীগেতে খেটে দিয়েছে, স্বাধীনতা সংগ্রামে যারা রক্ত দিয়েছে মিত্র বাহিনীর সদস্যরা, সেই ভারতের স্বাধীনতার অখণ্ডতাকে বিনষ্ট করার জন্য এই জামাত বিএনপি 10 ট্রাক অস্ত্র এনে উলফাদের হাতে দিতে চেয়েছে, আমরা দেখিনি। 71 সালের স্বাধীনতা সংগ্রামের সময় যারা বিরোধিতা গেলে, এই দেশকে সংকট থেকে উত্তরণ করতে গেলে, আমার মা বোনদের কাছে আমার বিনয়ের সহিত নিবেদিত অনুরোধ, প্লিজ আপনারা আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এই দেশের স্বার্থে, এদেশের মানুষের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, মানবাধিকারের স্বার্থে। আপনারা করবেন না? এবং আপনাদের ভোট কেন্দ্রে যদি বাবা তো হয়েই যাবে, ঢাকাগুলো ইউনিয়নের 4,000 ভোট আছে, সেখানে 20% ভোট কাস্ট, তাতে 800 ভোট আছে, বাকি 3200 ভোট। তখন এই জামাত বিএনপি বলবে যে এই 3200 মানুষ এই সরকারকে ভোট কেন্দ্রে যায়, তখন এই আমেরিকা যারা জড়িত হয়েছে এই নির্বাচন। সুতরাং আপনার প্রশ্নে, আপনার সন্তানের প্রশ্নে আপনাদের ভোট কেন্দ্রে উন্নয়নের কথা বলেছেন। 52 বছর আমি এমপি, কত বছর বাবা ছিল। আপনারা চোখ বুঝে একটু চিন্তা করেন তো, আজ থেকে 15 বছর আগে এই জনপদে কি ছিল? বিদ্যুৎ ছিল, রাস্তাঘাট ছিল। আজকে আমার গ্রাম, আমার শহর, আজকে আমি যখন ঘুরে আসি আমার কাছে মনে হয় না যে এই জনপদ এখনো শহরের বাইরে আছে। আমি একটি প্রকল্পে 125 কোটি টাকার কাজ করেছি। এই লড়াই আমার ব্রিজ ছিল না, কালভার্ট ছিল না, স্কুল ছিল না, কলেজ ছিল না, রাস্তা ছিল না, কিছুই ছিল না। সেই থেকে শুরু করেছি, মেইন রাস্তাগুলোই আমি পাইনি, মেইন রাস্তাগুলোই আমি শেষ করতে পারিনি। এখন আপনারা যেখানেই আমি যাই সেখানেই আপনাদের সংযোগ সড়কের কথা, ফিডার রাস্তাগুলো, গ্রামের রাস্তাগুলোর কথা বলে, কেউ তো মেইন রাস্তার কথা বলে। আর দুর্ভাগ্য কি জানেন, আমার দেশের মানুষ জানে না এমপিদের কাজ, একজন সংসদ সদস্যের কাজ, একজন সংসদ সদস্যের কাজ রাস্তা করা না। একজন সংসদ সদস্যের প্রধান কাজ হচ্ছে রাষ্ট্রের আইন প্রণয়নের সাথে সম্পৃক্ত থাকে। আর দ্বিতীয় কাজ হচ্ছে তার এলাকার জনগুরুত্বপূর্ণ যে কাজগুলো আছে সেটা সরকারের সামনে তুলে ধরা। কিন্তু এই জনপদে দুর্ভাগ্য, এই এলাকার আমার কেন সারা বাংলাদেশের জনগণ কারুর কাছে কোনো প্রত্যাশা করে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছে, জেলা পরিষদের চেয়ারম্যান আছে, উপজেলার চেয়ারম্যান আছে, পৌর মেয়র আছে, বিভিন্ন সরকারের ডেভেলপমেন্ট ওয়ার্কের নির্বাহী প্রকৌশলীরা আছে, কারুর কোন দোষ নেই। সকল দোষ সংসদ সদস্যদের, সকল চাওয়া সংসদ সদস্যদের। এদের কাছে কেউ প্রত্যাশা করে না, কিন্তু কেউ ভাবে না যে এই কাজগুলো সংসদ সদস্যদের না। তারপরেও আমরা করি। কষ্ট কি জানেন, অনেক কষ্ট করে দাঁড়ে দাঁড়ে যে আপনাদের জন্য অর্থ বরাদ্দ করব, অর্থ বরাদ্দ যখন কাজ হবে তখন সেই কাজে হয় নির্বাহী প্রকৌশলী, না হলে চেয়ারম্যানরা, না হলে ঠিকাদার, এরা মিলে একটা চক্র করে যে রাস্তা করব, যার স্থায়িত্বকাল হওয়ার কথা 5 বছর, দেখা গেল সেটা 6 মাস পরে শেষ। কিন্তু দোষ হবে এমপি। রাস্তা খারাপ হলে আমাকে ধন্যবাদ দিক বা না দিক, রাস্তা খারাপ থাকলে আমাকে গালাগালি দিক। আমরা থ্যাঙ্কলেস জব করি। দেখেন সকাল ভোরবেলা থেকে শুরু করে রাত 365 দিন এমন কোন দিন নেই শত শত হাজার হাজার মানুষকে ফেস করতে হয়, হাজার হাজার মানুষকে ফেস করতে হয় না। আমার মা একদম আপনাদের মতো সাপোষা একজন সাধারণ মানুষ, গৃহিণী। আমার মা কিন্তু মাঝে মাঝে খুব দার্শনিক কিছু কথাবার্তা বলেন, যেমন আটসালের কথা বললেন না। আটসালে সাংবাদিকরা আমার মাকে জিজ্ঞেস করছে যে চাচি আপনার স্বামী এমপি ছিল, আজকে আপনার ছেলে এমপি হয়েছে, আপনার অনুভূতি কেমন? তখন আমার মা এসে দিয়ে বলছে, আমি খুশি হতাম যদি আমার ছেলেটা নৌকো মার্কার এমপি হতো। তখন আমার মায়ের পরিশ্রম, ঘাম, এদেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে এই দেশের আওয়ামী লীগ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আমি যখন এমপি হয়েছি, আমার মা একটা কথা আমাকে ডেকে নিয়ে বলেছে যে বাবা তোমাকে একটা কথা বলি, প্রত্যেক দিন একটা জিনিস করবা, কোনো না কোনো ভাবে পাঁচজন মানুষের উপকারে আসবে, যে কোনো পাঁচজন মানুষের উপকার করবা, পারলে উপকার করবা, কোনো মানুষকে ক্ষতি করবা। আমার জীবনে আমি কোনো সময় আমার জ্ঞাতসারে আমি কোনো মানুষের ক্ষতি করেছি এই কথা কেউ বলবো না, কোনো লোভ আমাকে স্পর্শ করে না। আর আরেকটা আমার ভাই বলেছে যে ওয়াদা করলে, আমি এমন কোনো ওয়াদা করি না আমি যেটা রক্ষা করতে পারবো, আমি সেইটুকুই ওয়াদা করব যেটুকু আমি রক্ষা করব। এবার আসি আমার পরিকল্পনা। দেখেন রাস্তাঘাটের এই অবকাঠামোর, ভৌত অবকাঠামোর উন্নয়ন, এটা কিন্তু সময়ের দাবি, এটা হতেই থাকবে। বিদ্যুৎ পেয়েছে, গভীর নলকূপ পেয়েছে, রাস্তাঘাট, মেইন রাস্তা পেয়েছে, ফিডার সংযোগ পান নাই, পেয়ে যাবে, এটা নিয়ে টেনশন করার কোনো। কিন্তু এই নড়াইলের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য প্রথম এবং প্রধান যে কাজটা হওয়া উচিত আমাদের সবার, আপনারা কেউ হবে রাষ্ট্রের সাথে পরিবারের তুলনা করা। একটা পরিবার যদি আর্থিকভাবে সচ্ছল হয়, তার বাড়ির চেহারা কেমন, তার ড্রয়িং রুমের চেহারা কেমন, তার নিজের পোশাক আশাকের চেহারা কেমন হয়, তার খাওয়া দাওয়া কেমন হয়, তার সন্তান সন্ততির লেখাপড়া কেমন হয়, রাষ্ট্রটাও ঠিক আছে। আপনাদের অর্থনৈতিক মুক্তি আসলে রাষ্ট্রের অর্থনৈতিক মুক্তি আসবে। এই লড়াই কৃষি নির্ভর লড়াই, এই লড়াইতে শুধু কৃষির পরে ভর করে মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি করা যাবে। তাহলে আমাদের কি করা উচিত? আমাদের এমন করা উচিত যে এই জনপদে আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া শিখে যেন এইখানে চাকরি বাকরি করে, তাদের চাকরি বাকরির ব্যবস্থা। আজকে যদি 7 তারিখে আমাকে এই অঞ্চলের মানুষ সর্বাধিক ভোট প্রয়োগ করে, যদি জননেত্রী শেখ হাসিনাকে সর্বাধিক ভোট প্রয়োগ করে, আমি জননেত্রী শেখ হাসিনার কাছে যে মনের জোর নিয়ে বলতে পারি, মাননীয় নেত্রী আপনার সকল সংকট সংগ্রামে এই নড়াইলের মানুষ আপনার বাবাকে, আপনাকে সবসময় অন্ধভাবে সমর্থন করেছে। আপনি আপনার প্রতিনিধি বানিয়েছেন, কেউ বাদ বিচার করে নাই, সবাই তাকে নৌকো প্রতীক ভেবে আপনার প্রতিচ্ছবি দেখে আপনাকে ভোট দিয়েছে। সেই নড়াইলের মানুষ অবহেলিত থাকতে পারে না। নড়াইলের মানুষের এই অবহেলা, বঞ্চনা ঠেকানোর জন্য নড়াইলে একটি অর্থনৈতিক জোন দিতে হবে, যেখানে আমার ছোট আগামীর বাংলাদেশে যারা নেতৃত্ব দেবে, নতুন প্রজন্ম, যাদের কর্মসংস্থান সৃষ্টি হবে। সেই দাবিটা বড় হওয়া উচিত না? তাহলে আপনারা কি আমাকে সেই শক্তিটা দিবেন? পরিশেষে বলতে চাই, আমার মা বোনদের ছোটখাটো রাস্তাঘাট আছে, আমি এটুকু আদা করে যাচ্ছি যে আপনাদের রাস্তাঘাট 1-2 বছরের মধ্যে আর কোন জায়গায় কাঁচা থাকবে না, এটা আমি বলে গেলাম।